নমস্কাৰ, আপোনালোকক মোৰ চেনেললৈ স্বাগতম জনাইছো। আজি আপোনালোকক ভাগৱত পাঠ শুনাম বুলি ভাবিছো, কেনেকুৱা পায় আপোনালোকে ক'ব, আৰু ভিডিঅ'টো একেবাৰে শেষলৈকে চাব বুলি আশা কৰিলোঁ। আহক তেতিয়াহ'লে আমি আগবাঢ়ি যাওঁ ভাগৱত পাঠৰ মাজলৈ। ভকতসকল আহি উপস্থিত হৈছেহি, তাত কথা নকওঁ আৰু, ওলাই আহিছোঁ ক'বলৈ, বাহিৰৰ মলে আহিছোঁ। ভকতসকল আহিছে আৰু মাজতে এখন অস্থায়ীভাৱে স্থাপনা কৰা হ'ব আৰু তাতে হ'ব আজিৰ যি ভাগৱত পাঠ। আৰু ভাগৱত পাঠ আৰু খন্তেক পাছতে আৰম্ভ হ'ব। ভকতসকল আহি উপস্থিত আছে, আসন গ্ৰহণ কৰিছেহি তেওঁলোকে, আৰু আপোনালোকক দেখাই যাম আজি। মোৰ ভিডিঅ'ত চাই ভাল পাব বুলি আশা কৰিছোঁ। অলপ ইউনিক হ'ব আজি, ভাগৱত পাঠ দেখাম আপোনালোকক, চাব আপোনালোকে ভাল পাব। ভাগৱত আৰম্ভ হৈ গ'ল, আহক তেতিয়াহ'লে আপোনালোকক শুনোৱাগৈ। সবায়ু কারণ হন্ত প্রভু ভগবান, কারণ পড়া হবে কার্যর বিধান, এক হুয়া বহু শক্তি ধরে কি বারূপে, তাহার নিদান রাজা উনিয়া স্বরূপে, একে ব্রহ্ম মাত্র থাকারি স্থির আদিত, জগত স্বরূপে পাশে ভুবন্ত বিদিত, প্রকৃতি মহত অহংকার বুদ্ধি মন, বহুবিধ বিষয় ইন্দ্রিয় দেবগণ, সমস্ত স্বরূপে করে ব্রহ্মে প্রকাশ, সমস্ততে করি যিটো বাসন্ত নিবাস, তেন্তে নারায়ণ তত্ত্ব জানিবা নিপতি, তাহান চৰণে হেৱা বিনে নাই গতি। কব নেকি এতিয়া অৱতাৰবিলাক কাৰণ লৈহে হৈছে, এনে অৱতাৰ হোৱা নাই। এতিয়া আমি আমিবোৰ কাম লৈহে হৈছোঁ, প্ৰত্যেকেই তাৰমানে কামহে হৈছে, কাৰণ নহ'লে কাৰ্যই হ'ব কৈছে যে হেৰি, সকলোতে ভগৱান আছে বুলি জানিবা বুলি কৈছে। জন্ম মৃত্যুহীন
সমস্তে সাক্ষী রূপে আশা উদাহীন যদ্যাপি আসন্ত ইতু জগত বিয়াপী মুসুহে দেহর দুঃখে তাহাঙ্ক তথাপি জ্ঞান মাত্র রূপ নিত নিরঞ্জন কায় থাকা সর্বকালে সর্ব দেহতে সদায় ইন্দ্রিয়ে করে তাঙ্ক বিবিধ ভাবনা যেন এক প্রাণ তার অনেক কল্পনা নাহিকে বিকার যার সদা সুখময় তাহাঙ্ক জানিলে পাপ তাপুয়ে ক্ষয় ভকতর পরম হৃদ প্রাণ তাহাঙ্কে ভুলিয়া ব্রহ্ম জানানি কুটম ইন্দ্রিয়র বলে রাজা জন্মর বিকার আত্মার বিকার নাই জানিবার ইহার দৃষ্টান্ত এক করু প্রকাশ তোমার হইবে কতে সংশয় বিনাশ আমি এতিয়া কামবিলাক ইন্দ্ৰিয় যোগেদিহে কৈছো কিন্তু ভগৱান আছে ভগৱানে চলাই কিন্তু ভগৱান লগত হেৰি আমি ইন্দ্ৰিয় যোগেদিহে কাম ভগৱানে আমাৰ দেশটো চলাই আছে কিন্তু আমি কোৱা কামখিনিয়ে ভগৱানক নুচুৱে আমাকহে নষ্ট জীৱকহে নষ্ট সিদ্ধ কতো বাল্য কতো যুৱা কতো হুৱে বিদ্ধ দেহতে থাকয় প্ৰাণ নাহি ব্যভিচাৰ এহিমতে নাহি তো আত্মার বিকার জাগরণ কালে হিতু নিদা উপগতে অহংকার যিনি আথা কয় কমতে অহংকার যিনি আথা কয় একমতে আছে না জালন কালে যেটা মিথ্যা উপগতে আৰু খোৱাৰ কাৰণে ব্যৱস্থা কৰা আছে খোৱাৰ কাৰণে কি ব্যৱস্থা কৰা আছে আপোনালোকক দেখাবলৈ লৈ আহিছোঁ প্ৰথমতে খোৱাৰ কাৰণে কি ব্যৱস্থা কৰিছে তাৰ কাৰণে চাই লগা হয় এবাৰ ইয়াত খোৱাৰ আয়োজন পৰা চলি আছে এয়াও দেখাওঁছোঁ আপোনালোক সকলোখিনিতো মানুহৰ দৰকাৰ আৰু খোৱাটো দেখাব লাগিব খোৱাটো যিহেতু আমাৰ সদায় লাগিবই তাকো দেখাবলৈ আপোনালোকক চেষ্টা কৰি আছোঁ মেলি মেলি চাফ হৈ গ'ল এতিয়া অকল বনাব লাগি আছে বনাই আছে আপোনালোকক দেখাই আছো কেনেকুৱা পাই যাব
আত্মা অনুভব যদি ভৈলে কীবর তেলে কি অহংকার ক পাবনর তাহার উত্তর হোনা হুয়াহান কালতো থাক বিদ্যা বিদ্যমান এই হেতু ঘটে পুরু সংসার লিঙ্গ দেহ ভাঙিলে মিলে মুখ্য পদ যদি বোলা লিঙ্গ দেহ ভাগিব কি মত তাহান উত্তর রাজা কৌশলুবত ধর চেষ্টা কজিকালে মতি এ খবর চরণহে রাতবাৰতি বর্তমান চলি আছে ভাগবত, আপনাদেরকে দেখাই আছো কেনকা পাইছে কব আপনাদের চেষ্টা করছো আপনাদের দেখাবলে আমার সংস্কৃতি আপনাদের আগত দাঙি ধরবলে চেষ্টা করছো আপনাদের কি পাই কব আপনাদের ওর দেখাব বিচার ভাগবত পাঠ কিদরে করা হয় আর কেনদরে ইয়াক যুক্তি ভাঙি দেখা হয় তাক দেখাবলে চেষ্টা করছো আপনাদের ভাল পাব বলে আশা করছো চাই থাকব আর যিটো জনে নেদেখে আগতে আদি লক গুচাইলে কৌশ দেশ খুৰজে মল সিজনে সাক্ষাতে দেখে সূৰ্যৰ মণ্ডল কলে এতিয়া কোৱা এই মতে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে গুণর কর্মর মল আতৈজৈতার মনে নির্মল মনত হুই আত্ম পরিচয় তেহে কৃষ্ণ তদিহ ভক্তি উপজয় কর্মযুগতে হে হুয়ে ভকৈর উলয় হে নয় মনত রাজা করিবা নিশ্চয় পুনরূপী পুষন্ত করিয়া হাত কয়ু কর্ম যুগ হৃদ সমস্ত এটা হিসাবতে আমি কলিযুগখিনি আমি তত্ত্ব লব লাগছে সেইখিনি কলিযুগ এতিয়াতো সবে জানে কলিযুগ কলিযুগৰ কথা আছে যে সেই কথাবিলাকহে তত্ত্ব লব লাগে কলিযুগত আমি কেনেধৰণে চলিব লাগে আমি শ্ৰীমন্ত ভগৱতে সংগ কথা সব যুগে ওলাব শাসনত কৃষ্ণ
সর্বজন হরি ধনী তো ভাগবত শেষ হৈছে দুৰু ইমান দেৰি ওলালে যে ভাগবত শেষে হ'ল অ ভাগবত শেষ হ'ব লৈছে এতিয়া আমি সেৱা ল'ব লাগিব আমি তেতিয়াহ'লে সেৱা লওঁগৈ প্ৰভু নৰ হৰি খাব লাগিব তো যি পাৰিলে দেখালোঁ আপোনালোকক সকলোখিনি দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ কেনেকুৱা পালে আপোনালোকে জনাব ভিডিঅ'টো লাষ্ট তলত মানে য'ত কমেণ্ট বক্স আছে আৰু আজি ভিডিঅ'টো ইয়াতে সমাপ্ত কৰোঁ আৰু দেখাবলগীয়াটো নাই এতিয়া তো আজি ভিডিঅ'টো শেষ কৰোঁ আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ আমাৰ ঘৰত যি আয়োজন কৰিছিলোঁ ভাগৱত পাঠৰ আপোনালোকে কেনেকুৱা পালে জনাব আৰু সুন্দৰভাৱে জনাব বুলি ভাবিছোঁ আৰু মোৰ ভিডিঅ'টো চাব বুলি আশা কৰিছোঁ তো থেংক ইউ ওই